আইটি হয় কি আপু, আসলে দিন শেষে তো আমিও মানুষ, আমিও কিন্তু রক্ত মাংসেরই মানুষ, আমারও ভালো লাগা খারাপ লাগা আছে, আমারও অনুভূতি আছে। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয় যে আসলে এটি খুব বুদ্ধিমত্তা বা খুব চিন্তা করে তা না, আমার মনে হয় যে আমি যে জায়গাটাতে আছি, কেন আপনারা এই যে এত ব্যস্ততার মাঝেও এসছেন কথা বলতে, আমার প্রথমে কিন্তু কাজটার জন্যই, যে হ্যাঁ বুবলি ফিল্ম করছে, সিনেমা করছে, সেই খাতিরেই কিন্তু এসছেন, যে না ঠিক আছে, কারণ আপনারাও তো সাংবাদিক, আপনাদেরও তো অনেক দায়িত্ব, অনেক কাজ আছে, তারপরেও আপনারা সময় বের করে এসছেন। তো এই জায়গাটাতে না আমি বলবো আপু, আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে চাই, আসলে যারা মিডিয়াতে আছেন, সেটা অ্যাক্ট্রেস, অ্যাক্টর হোক বা সিঙ্গার হোক, যেই হোক, সবার আগে না প্রফেশনাল যে ব্যাপারটা সেটা আগে আসা উচিত। ব্যক্তিগত জীবন নিয়ে তো অবশ্যই থাকবে মানুষের কিউরিয়াসিটি, কিন্তু আমি কখনোই চাই না যে আমার পেশাগত জীবনকে ছাপিয়ে ব্যক্তিগত জীবনগুলো নিয়ে সবসময় চর্চায় থাকতে। তো অনেক সময় অনেক কিছু বলতে ইচ্ছে হয়, কারণ অনেক সময় অনেকের অনেক প্রশ্ন থাকে, অনেক কিউরিয়াসিটি থাকে, অনেক কিছু থাকে, কিন্তু তখন আবার মনে হয় যে না, আমার পেশাগত জীবনটাই ফোকাস থাকুক বেশি, ব্যক্তিগত জীবন না হয় কখনো অন্য কোনো সময় শেয়ার করা যাবে। থ্যাংক ইউ।